আমাদের সাহস আছে মানুষকে সার্ভ করার, আমরা সার্ভ করছি। এই বছর আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে, এমনকি সমসাময়িক আমাদের প্রতিবেশীদের ইতিহাসে ল্যান্ডমার্ক ইনস্টলেশনের বছর, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, তারপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি, আর পায়রা যেটি 1320 মেগাওয়াট, বাংলাদেশে এটি একটি রেকর্ড, কারণ নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে, কয়েক হাজার কোটি টাকা সেভ করেছেন। এটাই হচ্ছে আমাদের সাহস। আওয়ামী লীগের সাহস হচ্ছে জয় বাংলা বলার সাহস, আওয়ামী লীগের সাহস হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে থেকে। এই যে দেখেন, এই কোভিডের মধ্যে পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ যারা 6.9 জিডিপি গ্রোথ অর্জন করেছে, এবং এই 9 মাসেই অর্থবছরের, বিগত অর্থবছরে 38.61 বিলিয়ন আমরা রপ্তানি আয়, যেটা গত বছরের একই সময়ের তুলনায় 33% বেশি। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনকে সমৃদ্ধ করার সাহস আমাদের আছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস আমাদের আছে। বাংলাদেশকে এক মিনিটে একটা করে আপনি ফাঁসি দিচ্ছেন, কী কী না করছেন। আর যে গুমের কথা বলছেন, আপনাদের মনে আছে বিএনপি ক্ষমতায় থাকে তাদেরই চট্টগ্রামের সহসভাপতি জামাল উদ্দিনকে গুম করে ইটভাটায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেই বিচার কিন্তু তারা করেন নাই। মাহফুজবাবু, ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জিয়াউর রহমানের আমলে গুম করেছে, আজ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায় নাই। সুতরাং আপনি যে এই কথাগুলো বলছেন, উনি একটু আগে একটি কথা বলেছেন যেটার সাথে আমি একমত পোষণ করি, যারাই রাজনৈতিক উদ্দেশ্যে হোক, ব্যবসায়িক উদ্দেশ্যে হোক, অন্য অবজেক্টিভকে নেয়ার জন্য যারাই মানুষ খুন করবে, সন্ত্রাস করবে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। বার্ন ইউনিটে একবার 14-15 সালে আমি গিয়ে, আমি জাস্ট কয়েক মিনিট থেকে পালিয়ে চলে আসছি, আই কুডন্ট টলারেট দাস, এই যে চামড়া পোড়া এইগুলো। কারণ রাঙামাটি থেকে একজন শিক্ষক, তিনি ঢাকায় আসছিলেন, ফেনীতে তার গাড়িতে মাঝখানে পেট্রোল বোমা মেরে হয়েছে, প্রায় কয়েকজন মারা গেছে, তার মধ্যে ভদ্রলোক ছিল, আমি দেখতে গিয়েছিলাম, এটি দেখা সহ্য করা সম্ভব হয়নি। আপনি লক্ষ্য করবেন 2014-15 সালে যেভাবে তারা সন্ত্রাস করেছেন, পেট্রোল বোমা মেরেছেন, স্কুলঘর পুড়িয়ে দিয়েছেন, আপনি আবার লক্ষ্য করেন, উনি ঠিকই বলেছেন যে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এত রক্ত দিতে হবে কেন। ওনারা তো নিরপেক্ষ নির্বাচনের জন্য রক্ত দেননি, ওনারা সন্ত্রাস করে বাংলাদেশের অর্থনৈতিক জীবনকে কলাপস করার জন্য সন্ত্রাস করেছেন, একদিকে করেছেন, আরেকদিকে ওয়াশিংটন পোস্টে চিঠি লেখা হয়েছিল বেগম জিয়ার নামে যে বাংলাদেশকে বয়কট করেন, আওয়ামী লীগকে বয়কট করলো, আমি বুঝতাম যে হ্যাঁ আমাদের বিরুদ্ধে ওনাদের জন্মক্রোধ আছে, জিএসপি বন্ধ করার নোটিস দিয়েছিল, বয়কট করেন, মোটা দাগে কথা। সুতরাং আজকে আপনি লক্ষ্য করেন, এটা দুর্ভাগ্যজনক, আমি ওদিনও বলেছি যে বিএনপি আওয়ামী লীগ দেশের বাইরে অনেক সময় কথা বলে, হাউসেস অফ পার্লামেন্টে কথা বলে, বিভিন্ন জায়গায় কথা বলে, আমি ওই ধরনের একটি মিটিংয়েও ওনাদের আমির খসরু মাহমুদ সহ সিনিয়র নেতারা ছিলেন, আমি তখন বলেছিলাম যে কথা বলার জন্য লন্ডন আসেন কেন, আসতে হয় কেন, এত বিমান ভাড়া দিয়ে এত দূরে আসতে হয় কেন, আমরা ঢাকায় বসেন না কেন, ঢাকায় তো আমরা বসতে পারি, আমার জন্য এই খালি নিনিয়ান আসতে হবে কেন, আমার সাদা চামড়ার সাহেব না আসলে আমাদের পোষায় না। সুতরাং আমি আজকে যেটা বলি, বাংলাদেশ অনেক ম্যাচিউরড হয়েছে, গণতান্ত্রিকভাবে আমরা এগিয়েছি, অর্থনৈতিকভাবে আমরা একটা ঈর্ষণীয় অবস্থানে আছি, এই ঈর্ষণীয় অর্থনৈতিক অবস্থান যদি আমরা কোনোভাবে বাধাগ্রস্ত হয়, এটার কুপ্রভাব কুফল শুধু আওয়ামী লীগের শ্রমিকদের উপর পড়বে না, মধ্যপ্রাচ্যে যাওয়া খেটে খাওয়া লক্ষ লক্ষ শ্রমিক যাদের অনেকে বিএনপি করে তাদের উপরও পড়বে। এই কারণে আমি আহ্বান জানাই, আমি বিশ্বাস করি এটি সবার মধ্যে আসবে, যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার যে অসাধারণ ম্যানেজারিয়াল পারফরমেন্স করে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নয়নের এবং অগ্রগতির প্রায় শীর্ষ চূড়ায় নিয়ে গেছে, এটা যেন আমরা নষ্ট না করি।